মায়ের পরকীয়ায় বাধা দেওয়ার কারণে প্রেমিক দিয়ে ধর্ষণ করিয়ে নিজ মেয়েকে খুন করল আপন মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে জানাতে হচ্ছে, দেশে অপরাধ প্রবণতা এতটাই বেড়ে গিয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। দেশে পরকীয়া, অবৈধ রিলেশনশিপ, অবৈধ সম্পর্কের জেরে আপন মা তার সন্তানকে পর্যন্ত খুন করছে পরকীয়ার জের ধরে। এমনই একটি ঘটনা সম্প্রতি কিশোরগঞ্জে ঘটেছে। প্রিয় দর্শক, মাইশা আক্তার পড়েন মহিলা মাদ্রাসার মেশকাত জামাতে। খুবই বিচক্ষণ আর দূরদর্শী সে, অনেক ভালো মেয়ে। মাইশার আম্মা স্বপ্না বেগম, পিতা মোহাম্মদ আবদুল্লাহ। ইদানিং মাইশার কাছে তার মায়ের আচরণ অনেকটা ভিন্ন লাগছে, কেননা মাইশাদের বাড়িতে মাইশার মায়ের ফুপাতো ভাইয়ের ইদানিং খুব আসা যাওয়া। মাইশা বিষয়টি অন্যভাবে আঁচ করে একটু তদন্তে নামেন। অবশেষে মাইশা বুঝতে পারে মাইশার মায়ের অবৈধ পরকীয়ার সম্পর্ক রয়েছে ওই লোকের সাথে। মাইশা ধার্মিক মেয়ে, তাই চিন্তা করলো বাবাকে বিষয়টি না জানিয়ে মাকে ধর্মীয়ভাবে বোঝাতে হবে। এজন্য মাইশা তার মাকে আল্লাহর ভয় দেখান ও পরকীয়ার শাস্তি জানান। কিন্তু মাইশার এই কথাগুলো তার মায়ের কাছে অগ্নিস্ফুলিঙ্গের মতো লাগলো। মাইশা মাদ্রাসায় চলে যাওয়ার পর স্বপ্না তার পরকীয়ার স্বামীর সাথে বিষয়টি আলোচনা করে এবং তারা মাইশাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। প্রিয় দর্শক, বিকাল তিনটা, আসরের আজান হবে। মাইশা মাদ্রাসা থেকে ফিরে আসে বাড়িতে। মাইশার বাবা আবদুল্লাহ মিয়া চাকরির সুবাদে বাড়ির বাহিরে থাকার কারণে বাড়ি একদমই ফাঁকা ছিল। মাইশা যেই মাত্র বাড়িতে আসলো, পেছন থেকে বাড়ির দরজা গেট বন্ধ করে দেয়া হলো। হায়নার মতো নিষ্পাপ অসহায় মাইশার উপর ঝাঁপিয়ে পড়ে মাইশার মায়ের সেই পরকীয়া স্বামী। টেনে হিঁচড়ে গায়ের বোরখা খুলে মায়ের সামনেই ধর্ষণ করলো মাইশাকে। ধর্ষণ করার পর মাইশার দু পায়ে চেপে ধরল পরকীয়াধারী সেই লোক, আর মাইশার গলা টিপে শ্বাসরুদ্ধ করে মাইশাকে হত্যা করল মাইশাকে জন্ম দেয়া মাইশার আপন মা। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবারে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দেহুন্দা গ্রামের 4 নং ওয়ার্ডে। আর এভাবেই হত্যা করল নিজের মা আপন সন্তান মেয়েকে। তার অন্যায় সে পরকীয়ার বিষয়টি জেনে গিয়েছিল। একটি পরকীয়া কত ভয়ানক হতে পারে তা লিখতেই আমার শরীর কাঁপছিল। প্রিয় দর্শক, আমরা চাই অনতিবিলম্বে এই কুলাঙ্গার মহিলাকে শাস্তির আওতায় এনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যাতে করে পরবর্তীতে এমন জঘন্য কাজ করার আগে 100 বার এই জঘন্য মহিলারা ভেবে দেখে। আমি তো ভেবে অবাক হচ্ছি যে মেয়েকে এই মহিলা তার গর্ভে ধারণ করেছে সেই পরকীয়ার স্বামীর জন্য, সেই পরকীয়ার সেই প্রেমিকের জন্য আপন মেয়েকে কীভাবে সে খুন করতে পারলো। আমার আরও বেশি কষ্ট লাগছে কীভাবে নিজ মেয়েকে তার চোখের সামনে ধর্ষণ হতে দিতে পারলো এই মা, আমার বুঝে আসছে না। আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে অনতিবিলম্বে এই কুলাঙ্গার মহিলাকে শাস্তির সম্মুখীন করুন। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।